আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া এই আসনে পাঁচবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিনকে এবার রুখতে মাঠে তৎপর রয়েছেন তার পুত্র ও কন্যা। তবে এমপি মুসলিম উদ্দিনের সন্তানদের দাবি, তারা নিজ যোগ্যতায় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন, তাই মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় মাঠে কাজ করছেন। আওয়ামী লীগ রাজনীতি আমরা বললাম 1988 সাল থেকে আমি সম্পৃক্ত রয়েছি। বঙ্গবন্ধুর চেতনায় আমার প্রিয় নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কিন্তু আমরা মাঠে কাজ করছি। এবং নির্বাচন তো আসলে আমাদের সামনে নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু সুন্দর হয় ওটা নিয়ে মেইন ক্যাম্পেইন। এবং আমি মনোনয়ন চাবো, মনোনয়ন চাই কারণ আমার কাছে মনে হয়েছে যে ফুলবাড়িয়ার মাটি এবং মানুষের জন্য অনেক কিছু করার আছে। চিকিৎসার ক্ষেত্রে ফুলবাড়িয়াতে প্রায় 53টা কমিউনিটি ক্লিনিক, আমাদের যে হাসপাতালটা 50 বিশিষ্ট হাসপাতাল, এইখানে 86 রকমের ফ্রি ওষুধ রয়েছে, এটা যেন প্রান্তিক পর্যায়ে মানুষ পায়। পিছিয়ে নেই জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীরাও। 2001 সাল থেকে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি সকল ইউনিয়নে সকল ওয়ার্ডে আবেদন করেছি এবং বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় এবং দলীয় প্রোগ্রাম এবং যত ধরনের প্রতিকূলমান দুঃসময় দুঃসময় দুর্দিনে আমি নেতাকর্মীদেরকে পাশে আসি। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহযোগী সংগঠন, সকল নেতৃবৃন্দ আমার পাশে আছে, সাবেক ছাত্রনেতারা আছে। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আমাকে 14 দলীয় জোটের পক্ষে নৌকা প্রতীক দিয়ে এখানে মনোনয়ন দিবেন, আর আমি মনোনয়ন পেলে ফুলবাড়িয়া ভোটের বাজিমাত করব, দেখাবো যে আমরা পারি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দলের অনেকেই মনোনয়ন চাইবেন, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, এটা রাজনৈতিক অধিকার। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমিও মনোনয়ন প্রত্যাশী। কেন ভূয়ের থেকে নির্বাচন করি, তারপরে চক্ষু শিবির করছি ইউনিয়নে ওয়ার্ডে, তারপরে মানুষের সাথে ব্যাপক সম্পৃক্ততা আমার আছে, চিকিৎসক হিসাবেই এর পরিচিতিটা ব্যাপক, তো সেই হিসাবেই মানুষের চাওয়া, মানুষের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে। আমি যদি নির্বাচিত হতে পারি, মাননীয় চেয়ারম্যান জনবন্ধু জি এম কাদের সাহেব যদি আমাকে মনোনয়ন দেন, এককভাবে হোক বা যৌথভাবে হোক, মনোনয়ন দিলে আমি যদি নির্বাচিত হতে পারি, ফুলবাড়িয়ার যে বেহাল অবস্থা, ফুলবাড়িয়ার পরিবর্তনকে আমি উচ্ছেদ করবো, ফুলবাড়ির রাস্তাঘাট, গ্যাস, বিদ্যুৎ কোনো কিছু নেই, এই সকল উন্নতি করবো, রাস্তা ভঙ্গুর অবস্থা, রাস্তা তৈরি করার সাথে সাথে 3 মাসের মধ্যে রাস্তা একদিকে তৈরি শেষ হয়, আরেকদিকে রাস্তা ভেঙে যায়। একটি পৌরসভা ও 10টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত মুক্তাগাছা আসনটি মোট ভোটার 3,65,025 জন। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।